সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরিফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি। রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল। স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি। নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান। স্টারিং সম্বন্ধে বলি, তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020। রানিং টাইম হচ্ছে 152 মিনিটস। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন। এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি, তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশা রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা। নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি, তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরিফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি। রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল। স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি। নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান। স্টারিং সম্বন্ধে বলি, তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020। রানিং টাইম হচ্ছে 152 মিনিটস। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন। এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি, তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশা রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা। নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি, তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি
the cast also includes Misha Sawdagor, Ahmed Sharif and Amit Hasan and Shiba Shanu and Don in supporting roles. Next hocche apnader director by shombondhe boli to Shamim Ahamed Roni, written by hocche Delowar Hossain Del, screenplay by Shamim Ahamed Roni, next story by hocche Anshuman and Prameet, next hocche produced by hocche Selim Khan, starring shombondhe boli to Shakib Khan and Nusrat Faria. সো স্টারিং আপনারা শাকিব খান নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওয়াদেগর, আহমেদ শরিফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওয়াদেগর, আহমেদ শরিফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ
টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বা সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশাহ রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশাহ রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশাহ রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন।
সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশাহ রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশাহ রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি
the cast also includes Misha Sawdagor, Ahmed Sharif and Amit Hasan and Shiba Shanu and Don in supporting roles. Next hocche apnader director by shombondhe boli to Shamim Ahamed Roni, written by hocche Delowar Hossain Del, screenplay by Shamim Ahamed Roni, next story by hocche Anshuman and Prameet, next hocche produced by hocche Selim Khan, starring shombondhe boli to Shakib Khan and Nusrat Faria. সো স্টারিং আপনারা শাকিব খান নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওয়াদেগর, আহমেদ শরিফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওয়াদেগর, আহমেদ শরিফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া।
সো স্টারিং আপনারা শাকিব খানের নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মতো দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্যানসা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো স্যানসা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা স্যানসা মুভি, এবং স্যানসা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্যানসা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো স্যানসা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা স্যানসা মুভি, এবং স্যানসা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে
কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ ফ্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্যানসা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো স্যানসা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা স্যানসা মুভি, এবং স্যানসা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ ফ্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্যানসা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো স্যানসা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা স্যানসা মুভি, এবং স্যানসা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ ফ্রিয়া রূপে দেখতে পাবেন।
সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেটে আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, তো শাকিব খানকে আপনারা অ্যাজ সেন্সার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেটে আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মতো দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মতো দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাজ অলসো ইনক্লুডস মিশা
সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মতো দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মতো দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া।
সো স্টারিং আপনারা শাকিব খানের নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্যানসা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো স্যানসা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা স্যানসা মুভি, এবং স্যানসা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্যানসা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো স্যানসা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা স্যানসা মুভি, এবং স্যানসা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে
কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ ফ্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ ফ্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ ফ্রিয়া রূপে দেখতে পাবেন।
সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশাহ রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশাহ রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি। রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল। স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি। নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান। স্টারিং সম্বন্ধে বলি, তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020। রানিং টাইম হচ্ছে 152 মিনিটস। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন। এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি, তো 25 মিলিয়ন বাজেটে আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা। নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি, তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি। রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল। স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি। নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান। স্টারিং সম্বন্ধে বলি, তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020। রানিং টাইম হচ্ছে 152 মিনিটস। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন। এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি, তো 25 মিলিয়ন বাজেটে আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা। নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি, তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি
Sharif. Cast also includes Misha Sawdagor, Ahmed Sharif and Amit Hasan and Shiba Shanu and Don in supporting roles. Next hocche apnader directed by somonde boli to Shamim Ahamed Roni, written by hocche Delowar Hossain Del, screenplay by Shamim Ahamed Roni, next story by hocche Anshuman and Prameet, next hocche produced by hocche Selim Khan, starring somonde boli to Shakib Khan and Nusrat Faria. সো স্টারিং আপনারা শাকিব খান নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মতো দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাট আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাট আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরিফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাট আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাট আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন ড্রামা রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরিফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া।
সো স্টারিং আপনারা শাকিব খানের নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে
কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ ফ্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ ফ্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাজ অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ ফ্রিয়া রূপে দেখতে পাবেন।
সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেটে আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশাহ রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেটে আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশাহ রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি। রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল। স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি। নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান। স্টারিং সম্বন্ধে বলি, তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020। রানিং টাইম হচ্ছে 152 মিনিটস। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ। অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন। এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি, তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা। নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি, তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে শহেনশা এট আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে শহেনশা এট আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি। রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল। স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি। নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান। স্টারিং সম্বন্ধে বলি, তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020। রানিং টাইম হচ্ছে 152 মিনিটস। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ। অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন। এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি, তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশা রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা। নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি, তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে শহেনশা এট আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে শহেনশা এট আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো
the cast also includes Misha Sawdagor, Ahmed Sharif and Amit Hasan and Shiba Shanu and Don in supporting roles. Next hoche apnader director by somonde boli to Shamim Ahamed Roni, written by hoche Delowar Hossain Del, screenplay by Shamim Ahamed Roni, next story by hoche Anshuman and Prameet, next hoche produced by hoche Selim Khan, starring somonde boli to Shakib Khan and Nusrat Faria. সো স্টারিং আপনারা শাকিব খান নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো the cast also includes Misha Sawdagor, Ahmed Sharif and Amit Hasan and Shiba Shanu and Don in supporting roles. Next hoche apnader director by somonde boli to Shamim Ahamed Roni, written by hoche Delowar Hossain Del, screenplay by Shamim Ahamed Roni, next story by hoche Anshuman and Prameet, next hoche produced by hoche Selim Khan, starring somonde boli to Shakib Khan and Nusrat Faria. সো স্টারিং আপনারা শাকিব খান নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবি তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবি তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো the cast also includes Misha Sawdagor, Ahmed Sharif and Amit Hasan and Shiba Shanu and Don in supporting roles. Next hoche apnader director by somonde boli to Shamim Ahamed Roni, written by hoche Delowar Hossain Del, screenplay by Shamim Ahamed Roni, next story by hoche Anshuman and Prameet, next hoche produced by hoche Selim Khan, starring somonde boli to Shakib Khan and Nusrat Faria.
সো স্টারিং আপনারা শাকিব খানের নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার IMDb তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার IMDb তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার IMDb তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার IMDb তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে
কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেটে আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাস্ট এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যাড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশাহ। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশাহ মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশাহ মুভি, এবং শহেনশাহ ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেটে আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাস্ট এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ স্যানসার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন।
সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেটে আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, অ্যান্ড দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। সো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি, রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল, স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি, নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত, নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান, স্টারিং সম্বন্ধে বলি তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনার ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 152 মিনিটস, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন, এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি তো 25 মিলিয়ন বাজেটে আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশা রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা, নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে সেন্সার অ্যান্ড আইএমডিবির তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখুন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি। রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল। স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি। নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান। স্টারিং সম্বন্ধে বলি, তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020। রানিং টাইম হচ্ছে 152 মিনিটস। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ। অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন। এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি, তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশা রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা। নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি, তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটাই এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট IMDb তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটাই এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট IMDb তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শহেনশা। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, তো শহেনশা মুভি। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ক্রিয়েটেড করা একটা শহেনশা মুভি, এবং শহেনশা ইজ এ 2022 বাংলাদেশি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম, ডাইরেক্টেড বাই শামিম আহমেদ রনি, দি ফিল্ম স্টার শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া অ্যান্ড রোডেলা জান্নাত ইন দি লিড রোল। শো দি কাস্ট অলসো ইনক্লুডস মিশা সওদাগর, আহমেদ শরীফ অ্যান্ড অমিত হাসান অ্যান্ড শিবা শানু অ্যান্ড ডন ইন সাপোর্টিং রোলস। নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো শামিম আহমেদ রনি। রিটিন বাই হচ্ছে দেলোয়ার ও হোসেন দিল। স্ক্রিন প্লে বাই শামিম আহমেদ রনি। নেক্সট স্টোরি বাই হচ্ছে অংশুমান অ্যান্ড প্রমিত। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে সেলিম খান। স্টারিং সম্বন্ধে বলি, তো শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়া। সো স্টারিং আপনারা শাকিব খান অ্যান্ড নুসরত ফারিয়াকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে বলি, তো লাইভ টেকনোলজিস লিমিটেড আপনারা ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে দেখতে পাবেন। রিলিজ ডেট হচ্ছে মার্চ 6, 2020। রানিং টাইম হচ্ছে 152 মিনিটস। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে বাংলাদেশ। অ্যান্ড এর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন। এবং বাজেট হচ্ছে 25 মিলিয়ন। সো বাজেট সম্বন্ধে বলি, তো 25 মিলিয়ন বাজেট আপনারা ফিল্মকে দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো শাকিব খানকে আপনারা অ্যাজ শহেনশা রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়াকে অ্যাজ হচ্ছে লাইলা রূপে দেখতে পাবেন আপনারা। নেক্সট হচ্ছে রোডেলা জান্নাতকে অ্যাজ প্রিয়া রূপে দেখতে পাবেন। সো এছাড়াও আরও অনেকে কাজ এই ফিল্মের মধ্যে রয়েছে। নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স হচ্ছে 37 রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো রেফারেন্স সম্বন্ধে বলি, তো 37। নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটাই এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট IMDb তরফ থেকে। সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো আপনারা একটাই এক্সটার্নাল লিঙ্ক এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে শহেনশা অ্যাট IMDb তরফ থেকে। সো এই মুভি হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।